দর্শক, আমি কথা বলতে চাই এমভি আবদুল্লাহ জাহাজের বিষয় নিয়ে। এই জাহাজটি যখন জিম্মি হয়েছিল গত 12 মার্চ, আমরা সবাই জানি 4 মাস সেটি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইতে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে 12 মাস এই জাহাজটিকে হাইজ্যাক করে সোমালিয়ান জলদস্যুরা। অনেক চড়াই উৎরায় পার হয়ে জাহাজের নাবিকরা কিন্তু তাদের পরিবারের কাছে পৌঁছেছে। গত মঙ্গলবার কিন্তু তারা তাদের পরিবারের কাছে পৌঁছে। জাহাজের যিনি ক্যাপ্টেন আব্দুর রশিদ আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে, তিনি প্রথমে এই মানে হাত তুলে আত্মসমর্পণ করেছিলেন। যে জন্য আত্মসমর্পণ করেছেন তার কোনো উপায় ছিল না এটা, এখানে আত্মসমর্পণ করা ছাড়া। জাহাজে যখন জলদস্যুরা উঠে পড়েছিল, দুইজন নাবিককে চারটি AK-47 ধরেছিল, কিন্তু সেই সাথে তিনি হাত তুলে আত্মসমর্পণ করেছেন। তিনি এটি বলেছেন, আমরা মুসলিম, আমরা রোজা রেখেছি, আমাদেরকে ক্ষতি করো না। এই কথাতে কিন্তু তারা একটু শিথিল হয়। তাদের যে অত্যাচার নির্যাতনের যে মনোভাব ছিল সেই মনোভাব থেকে তারা একটু শান্ত হয়। ক্যাপ্টেনকে নির্দেশ দেয় তোমার যত নাবিক আছে সবাইকে তোমরা ব্রিজের উপর নিয়ে আসো। তখন নাবিকদেরকে ব্রিজের উপর নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে তারা তাদের থেকে মোবাইল নিয়েছে প্রথমে। মোবাইল নিয়ে নেওয়ার ফলে পরে তাদেরকে তাদের মতো করে থাকতে দিয়েছে। এখন জাহাজের পুরো নিয়ন্ত্রণ কিন্তু জলদস্যুরা নিয়ে নেয়। আবার ওখানেও কিন্তু এই ক্যাপ্টেনকে ব্যবহার করা হয়েছে। ক্যাপ্টেনকে দিয়ে তারা এই জাহাজটি আবার উল্টো পথে এই যে সোমালিয়ার যে উপকূল, সেই উপকূলে কিন্তু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার যাওয়ার পথে জাহাজটি নিয়ে চালাতে হয়েছিল এই ক্যাপ্টেনকেই। ক্যাপ্টেনকে জাহাজের নিয়ন্ত্রণে রেখে কিন্তু তারা তাদের ডেরায় নিয়ে যায়। তো আমি গতকালকেও কথা বলেছি ক্যাপ্টেনের সাথে। ক্যাপ্টেন আমাকে যেটি বলেছেন, তারা প্রায় 6 মাস পরে তারা কিন্তু পরিবারের কাছে ফিরে এসেছে। 6 মাস বলতে, তারা গত তিনি গিয়েছিল গত 22 নভেম্বরে। 22 নভেম্বরে কিন্তু তিনি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছিল কোরিয়া থেকে। পরবর্তীতে 29 নভেম্বরে অন্যান্য জাহাজের যে অন্যান্য জনবল লোকজন যারা ছিল তারা গেছে, কিন্তু আরও 1 সপ্তাহ পরে 29 নভেম্বরে জাহাজে যায়। জাহাজ থেকে এই জাহাজটি এরপরে নিয়ে আসা হয়েছিল সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে এটি এসেছে চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে তারা আবার ভারতে গিয়েছিল। ভারতের একটি বন্দরে তারা এক বন্দর থেকে আরেক বন্দরে কিন্তু একটি পণ্য নিয়ে গেছিল। সেখান থেকে তারা আবার শ্রীলঙ্কায় চলে আসে কলম্বোতে। কলম্বো থেকে তারা যায় মোজাম্বিকে, এই যে আফ্রিকা যে ঘটনা ঘটেছে সেই বন্দরে গিয়েছিল। তো পথিমধ্যে কিন্তু এই তাদের যে জিম্মি দশার এই ঘটনাটা কিন্তু এই জায়গায় ঘটে যায়। মোজাম্বিক থেকে ইয়াতে দুবাইতে যাওয়ার পথে সোমালিয়ায় তাদের কার্গো ছিল কয়লা। আবার 14 এপ্রিল এসে কিন্তু প্রায় 1 মাস পরে এসে তারা এই জিম্মি দশা থেকে মুক্ত হয়েছে মুক্তিপণ বিনিময়ের মাধ্যমে, সেটা আমরা সবাই জানি। আমি যেটি জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা সেটি হচ্ছে, যেহেতু তারা পরিবারের কাছে ফিরে এসেছে, পরিবারের কাছে ফিরে এসে প্রায় নাবিকদের ঘরে কিন্তু কেক কাটা হয়েছে। সেটা আমি কেন জানি না, একটা ক্যাকও কিন্তু ইয়াতেও নিয়ে গিয়েছিল। তারা যখন চট্টগ্রাম বন্দরে যখন তারা নেমেছিল তখন ওখানেও কিন্তু একটা কেক নিয়ে গিয়েছিল একজন পরিবারের পক্ষ থেকে। তাদের এই কী দেওয়া সেটা বুঝি না। প্রায় প্রত্যেক নাবিকের ঘরে কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে কেক নিয়ে যাওয়া হয়েছিল, কেক কাটা হয়েছিল। এটি হচ্ছে মূল একটা বিষয়। অনেকে কিন্তু তাদের সন্তানের জন্য গরুর মাংস রান্না করেছে, সিমের বিচি রান্না করেছে, সেই সাথে শুটকিও কিন্তু রান্না করা হয়েছে অনেকের পরিবারে ছেলেকে খাওয়ানোর জন্য।